ব্রিটেনে বাংলাদেশিদের রাজধানী হিসেবে খ্যাত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলা টাউন ব্রিকলেন। সাম্প্রতিক বাংলা টাউনটি তার ঐতিহ্য হারিয়েছে। গত এক দশক থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে এবং তাদের বাসস্থান পরিবর্তন করে চলে গেছেন অন্যত্র। এমন পরিস্থিতিতে বাংলা টাউনে বাংলাদেশি সহ পর্যটকদের আকৃষ্ট করতে কাউন্সিল একটি উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে। এ নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের চার পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ব্রিকলেন বাংলা টাউন ফটকের সামনে দাঁড়িয়ে আছে, নামমাত্র এখানে এই ফটকটা আছে। এই ফটকের ইতিহাস আছে কিন্তু ভবিষ্যৎ কি আমি জানি না। বাংলাদেশিদের রাজধানী বলে খ্যাত পূর্ব লন্ডনের ব্রিকলেন নিয়ে এমন হতাশা ব্যক্ত করেন প্রবীণ এ ইতিহাসবিদ। জানালেন, দিনে দিনে বাংলাদেশিদের বাংলা টাউন তার ঐতিহ্য হারানোর কথা। এটা এটা ঐতিহাসিক সমৃদ্ধ এলাকা, বাংলাদেশি কমিউনিটির নাড়ি। বাংলাদেশি দিন ব্রিটেন 1986-87 মিসেস থেচার ব্রিটিশ গভর্নমেন্ট প্রথমবারের মতো বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে একটা রিপোর্ট করে, এবং এরাই তখন বিকলেনের কথা বলছে, এরা টাহানবেটের কথা বলছে। এটা এক সময় আছিল ওয়ান অফ দি মোস্ট ফ্যাশনেবল ডিস্ট্রিক্ট, আইকনিক ডিস্ট্রিক্ট। এটা তা কিন্তু স্লোলি গ্রাজুয়ালি কিন্তু আর রয়েছে না, এটা স্লোলি গ্রাজুয়ালি এখান থেকে মানুষ মুভড অ্যাওয়ে হয়ে গেছে, যে কারণে বাংলা টাউনের ঐতিহ্য ফেরাতে উদ্যোগী হয়েছে স্থানীয় কাউন্সিল। জানালেন স্থানীয় মেয়র জন বিক্স। ইটস অ্যাবাউট ইমপ্রুভিং দ্য সাইনেজ, ইমপ্রুভিং দ্য ক্লিনলিনেস, লুকিং অ্যাট দ্য পেভমেন্টস এন্ড দ্য লাইটিং। উই ওয়ান্ট টু রিফারবিশ দ্য আর্চ অ্যাজ ওয়েল ডাউন বাই দ্য কর্নার অফ ওল্ড মন্টেগু স্ট্রিট, এন্ড রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট পিপল গেট ইনভলভড ইন দ্যাট বিকজ ব্রিক লেন ইজ স্টিল আ হার্ট অফ দ্য কমিউনিটি, ইটস চেঞ্জিং অল দ্য টাইম, দ্য হোল এরিয়া ইজ চেঞ্জিং ভেরি র্যাপিডলি। তবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, টাস্কফোর্স গঠন করে সকলের পরামর্শের মাধ্যমে বাংলা টাউনের পরিকল্পিত উন্নয়ন করতে হবে। ব্রিকলেন বাংলা টাউন রে এখনো আমি মনে করি যদি লোকাল অথরিটি অ্যালং উইথ দি স্টেক হোল্ডার্স লই একটা স্পেশাল বিজনেস টাস্ক ফোর্স করা হয়নি, এটারে এখনো স্টিল রিভাইভ করতাম পারবো আমরা। চৌধুরী মোরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।